আপনাদের স্বাগত। থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, দার্জিলিং। আজ আমার ট্রেন এই কলকাতা স্টেশন থেকেই 02501 কলকাতা আগরতলা স্পেশাল, এটা প্রতি রোববার ছাড়ে। আর এনজিপি পৌঁছায় পরের দিন সকালবেলা 7:50। তাহলে সঙ্গে থাকবেন বন্ধুরা। আমার পৌঁছে S1 একদম শেষের দিকে। এটা হচ্ছে S4, এই হলো S1। এখনো বাথরুম ধোয়ার কাজ চলছে। 9:25 বাজে, 40-এ গাড়ি। ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। এখন 9:42, ওই 2 মিনিট লেটে ছাড়লো। আমি তো ভেবেছিলাম বেশ কিছুক্ষণ লেট হবে। দমদম জংশন। কলকাতা স্টেশন থেকে এই ট্রেনটা নিউ জলপাইগুড়ি পর্যন্ত 7 জায়গায় দাঁড়াবে। প্রথম স্টপেজ সামনেই আসছে ব্যান্ডেল জংশন, তারপর দাঁড়াবে নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধামের পর কাটোয়া জংশন, তারপর আজিমগঞ্জ, আজিমগঞ্জের পরে দাঁড়াবে জঙ্গিপুর রোড, তারপর মালদা টাউন এবং কিষাণগঞ্জ, আর তারপরেই নিউ জলপাইগুড়ি। ব্যারাকপুর স্কিপ করছে, ভালো টানছে গাড়িটা। নৈহাটি জংশন স্কিপ করছে। এই পুরো ট্রেন পথের ভিডিও অন্তত 35 থেকে 40 মিনিট হয়ে যাবে। অত বড় ভিডিও আমার চ্যানেলে কেউ দেখবে না, তাই ব্যান্ডেলের পর নবদ্বীপ ধাম এবং কাটোয়া জংশন এই দুটো স্টেশন আমি স্কিপ করে আজিমগঞ্জ দিয়ে দেখাবো। ওই পারে পড়েছে স্টেশন, ডান পাশে পড়েছে। এদিকেই পড়েছে, বাদিকেই পড়েছে। সাত নম্বর প্ল্যাটফর্মে গিয়েছে, রাইট টাইমে ঢুকছে একদম। আমাদের কোচটা প্ল্যাটফর্মের বাইরে পড়েছে, একদম রাইট টাইম 10:50-এ ঢুকেছে। ব্যান্ডেল ছেড়ে যাচ্ছে, আমাদের কোচটা আবার একটু এগিয়ে দাঁড়িয়েছিল প্যাসেঞ্জার তোলার জন্য। আজিমগঞ্জ একটা 8 মিনিট বিফোর টাইমে ট্রেন ঢুকে গেছে। আজিমগঞ্জ জংশনে ট্রেনের টাইম ছিল 1:46-এ। জঙ্গিপুর রোড, এখানেও 3 মিনিট বিফোর ঢুকেছে। 2:39-এ টাইম ছিল, ট্রেন ঢুকেছে 2:36-এ। কলকাতা আগরতলা স্পেশাল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাচ্ছে। কলকাতা আগরতলা স্পেশাল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে খুলবে। সিগন্যাল হয়ে গেছে। মালদা জঙ্গিপুর রোড। Katwa Junction, Farakka Barrage ঢুকছে। রাতের বেলা, তাই জলের আওয়াজেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। Malda Town. New Jalpaiguri, New Malda Town. May I have your attention, please? Train number 10 minute দাঁড়াবে এখানে গাড়ি, একদম রাইট টাইমে গাড়ি আছে। মালদা ছেড়ে দিল। ট্রেন 4:10 মালদা ছেড়ে যাওয়ার কথা, কিন্তু এখানেই 28 মিনিট ট্রেনটাকে দাঁড় করিয়ে দিল। এখন বাজে 4:38। মিলনগড় হরিশ্চন্দ্রপুর মালদাতে 28 মিনিট লেট ছিল। সেই লেটটাই এখন গিয়ে দাঁড়িয়েছে 1 ঘন্টারও উপরে। কিষানগঞ্জ ছেড়ে যাচ্ছি, গাড়ি 1 ঘন্টা লেট। New Jalpaiguri, Udaipur City, weekly. এই ওয়েব7ই আমাদের পৌঁছে দিল নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমার কোচটা একেবারে শেষে থাকায় নিউ জলপাইগুড়িতে এসে যাকে না দেখালেই নয় তাকে দেখালাম। প্রচুর টুরিস্ট এসছে, দুটো গাড়ি একসাথে ঢুকেছে। দার্জিলিং মেল আর কলকাতা আগরতলা। এখন এখান থেকে একটা অটো নিয়ে যাব NBSTC বাস স্ট্যান্ড, ওখান থেকে বাসে করে যাব দার্জিলিং।